হয় নিশ্চিতভাৱে ক'ব লাগিব যে নাও বৈচাৰ বিতৰণ কৰা হৈছে বান বান সাহায্য লখিমপুৰ জিলাৰ নাও বৈচাৰ বহুকেইটা অঞ্চল ইতিমধ্যে বানপানীয়ে জলা কৰি পেলাইছিলে। এক মাহৰ ভিতৰতে তিনিবাৰ বানপানীয়ে জলাখলা খুৱাইছিল নাও বৈচাৰ দৌলতপুৰকে ধৰি কেইবাখন গাঁৱত। আৰু মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ লখিমপুৰ জিলাৰ নাও বৈচাৰ দৌলতপুৰত। এই দৌলতপুৰত দেখিবলৈ পোৱা গৈছে অসম চৰকাৰৰ ফালৰ পৰা বান সাহায্য বিতৰণ কৰা হৈছে। এক কথা ইয়াত ক'ব লাগিব যে একালৰ প্ৰাক্তন মন্ত্ৰী আছিল আৰু বৰ্তমানৰ যে কংগ্ৰেছী বিধায়ক বৰত চন্দ্ৰ নৰহ, নাও বৈচাৰ সমষ্টি বিধায়ক বৰত চন্দ্ৰ নৰহ, এই বৰত চন্দ্ৰ নৰহ নাও বৈচাৰ সমষ্টিত এক মাহৰ ভিতৰতে তিনিবাৰ বানপানী জলাখলা খুৱাইছিল। কিন্তু নাও বৈচাৰ বিধায়ক বৰত চন্দ্ৰ নৰহ এতিয়ালৈকে কোনো ধৰণৰ খা খবৰ লোৱা নাছিল, খা খবৰ লোৱা নাই সমষ্টিবাসীৰ। সমষ্টিবাসীৰ কি পৰিস্থিতি আছে, সমষ্টিবাসীৰ মাজত কি অৱস্থা চলি আছে, সেই বিষয়ে কোনো ধৰণৰ খা খবৰ লোৱা নাছিলে নাও বৈচাৰ সমষ্টি বৰত চন্দ্ৰ নৰহ, যাৰ বাবে এতিয়া ক্ষোভিত হৈ পৰিছে স্থানীয় ৰাইজ তথা সমষ্টিবাসী ৰাইজে। তাৰ মাজত ক'ব লাগিব যে বানাক্ৰান্ত লোকসকলৰ যি দুৰ্দশা, এই বানাক্ৰান্ত লোকসকলৰ দুৰ্দশাৰ প্ৰতি লক্ষ্য কৰি অসম চৰকাৰৰ ফালৰ পৰা নাও বৈচাৰ বিভিন্ন অঞ্চলত বানপানী হোৱা বিভিন্ন অঞ্চলত খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ লখিমপুৰ জিলাৰ দৌলতপুৰত। দৌলতপুৰত আজি এক ব্যতিক্ৰমী ৰূপত ক'ব লাগিব যে বান সাহাৰ্য বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে, কিয়নো অসম চৰকাৰৰ ফালৰ পৰা আজি খাদ্য সামগ্ৰী বানাক্ৰান্ত লোকসকলক বিতৰণ কৰিবলৈ দিছিলে। এই খাদ্য সামগ্ৰী অসম চৰকাৰৰ ফালৰ পৰা যি নীতি নিয়ম দিছিলে সম্পূৰ্ণ নীতি নিয়মমতে সম্পূৰ্ণ বেৰিকেড লগাই স্থানীয় লোকসকলৰ তৎপৰতাত, বা ইয়াত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি আছে, স্থানীয় গাঁও প্ৰধান আছে, জিলা পৰিষদৰ সদস্যৰ ব্যক্তিসকলৰ উপস্থিতিত কি সুন্দৰভাৱে বেৰিকেড লগাই সম্পূৰ্ণ নিৰাপত্তাৰ লগতে বা আৰক্ষী প্ৰশাসন উপস্থিত আছে, সম্পূৰ্ণ নিৰাপত্তা বাহিনীৰ লগত উপস্থিত থাকি আজি এনেকৈ বান সাহাৰ্য বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। মোৰ কেমেৰা পাৰ্চন সতীৰ্থ দেখুৱা হ'ব কি এক পৰিৱেশৰ মাজতে বিতৰণ কৰা হৈ আছে খাদ্য সামগ্ৰী। ক'ব লাগে এক কথা ক'ব লাগিব যে অসম চৰকাৰৰ ফালৰ পৰা যি নীতি নিয়ম দিছিলে সেই নীতি নিয়ম ফ'ল' কৰি পেলাই সিহঁতে বান সাহাৰ্য বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। মোৰ কেমেৰা পাৰ্চন সতীৰ্থ দেখুৱাই আছে কি এক পৰিৱেশৰ মাজতে আজি চাৰিওফালে বেৰিকেড লগাইছে যাতে কোনো এক বানাক্ৰান্তই বা কোনো ইয়াত যাতে কোনো উচৰণিমূলক মন্তব্য বা কোনো দুৰ্নীতি সংঘটিত কৰিব নোৱাৰে, তাৰ বাবে চাৰিওফালে বেৰিকেড লগাই শান্তি শৃংখলাভাৱে এফালৰ পৰা প্ৰত্যেক ঘৰ এফালৰ পৰা স্থানীয় ৰাইজ তথা স্থানীয় সমাজসেৱকৰ উপস্থিতিত বা তাৰ তৎপৰতাত বান সাহাৰ্য বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈ আছে। এই কেমেৰা পাৰ্চন মোৰ সতীৰ্থ দেখুৱাই আছে কি এক পৰিৱেশৰ মাজতে নাও বৈচাৰ দৌলতপুৰত বান সাহাৰ্য কৰা বিতৰণ হোৱাৰ পৰিলক্ষিত হৈছে। এই আৰক্ষী প্ৰশাসনৰ উপস্থিতিত আজি এই বান সাহাৰ্য বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু এনেকুৱা এটা পৰিৱেশ মই দেখুৱাই আছোঁ নাও বৈচাৰ দৌলতপুৰৰ পৰা কি এক পৰিৱেশৰ মাজতে অসম চৰকাৰৰ ফালৰ পৰা যি নীতি নিয়ম দিছিল সম্পূৰ্ণ নীতি নিয়ম ফ'ল' কৰি সিহঁতে বান সাহাৰ্য বিতৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু মই কথা পাতিবলৈ চেষ্টা কৰি মোৰ সৈতে আছে বানাক্ৰান্ত লোকসকলো আছে, আৰক্ষী বিষয়া আছে, স্থানীয় গাঁও প্ৰধান আছে, তেখেতৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম। মই প্ৰথমে আৰক্ষী বিষয়া আছে, মই আৰক্ষী বিষয়ৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম যে আচলতে সিহঁতে ৰাতিপুৱাৰ ভাগত যি মানে ইয়াত মানে ইয়াত নিৰাপদ দিবৰ কাৰণে বহি আছে আচলতে কি কয়। হয় প্ৰথমে আপোনাক স্বাগত জনাইছোঁ, যিহেতু ৰাতিপুৱাৰ পৰা আপুনি চাগে ইয়াত বহি আছে, কিহৰ কাৰণে বহি আছে আৰু কি কৰি আছে আপুনি? ৰিলিফৰ কাৰণে বহি আছোঁ, ধুনীয়াকৈ ৰিলিফ পাইছে ৰাইজে, সেইমতে আহিছে নিছে, গতিকেলৈ বৰ সুন্দৰ হৈছে। অসম চৰকাৰৰ পৰা ফালৰ পৰা যি নীতি নিয়ম দিছিল সম্পূৰ্ণ নীতি নিয়ম ফ'ল' কৰি সিহঁতে বান্ধা বিতৰণ কৰিছোঁ বুলি আপুনি গম পাইছেনে? অঁ ধুনীয়াকৈ একদম যিখিনি বস্তু দিছে সকলোৱে পাইছে। হয় এয়া আছিলে আৰক্ষী প্ৰশাসনৰ মন্তব্য যে আৰক্ষী প্ৰশাসন স্পষ্টকৈ কৈছে অসম চৰকাৰৰ ফালৰ পৰা যি নীতি নিয়ম দিছিলে সেই সম্পূৰ্ণ নীতি নিয়ম ফ'ল' কৰি পেলাই সিহঁতে বানাক্ৰান্ত লোকসকলক খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰিছে। মোৰ এটা আছে কৃষক মুক্তি নেতা আছে, মই কথা পাতিম। হয় আপুনি কি ক'ব, কেনেকৈ বিতৰণ কৰি আছে? অসম চৰকাৰৰ ফালৰ পৰা যি নীতি নিয়ম দিছে সম্পূৰ্ণ নীতি নিয়ম আপোনালোকে ফ'ল' কৰি বানাক্ৰান্ত লোকসকলক খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰিছে নে কিবা ব্যতিক্ৰমী হৈছে? ব্যতিক্ৰম আমি যিখিনি ৰাজ্য চৰকাৰে যিখিনি গাইডলাইন বান্ধিছে সেই গাইডলাইন মতে আমি ৰাইজৰ বানাক্ৰান্ত ৰাইজৰ যিখিনি ফ'ল' কৰিব তাতকৈ অকণমান বেছি দিয়ার চেষ্টা করছো যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না, কোনো এজন মানুষ যাতে ক্ষতিগ্রস্ত মানুষ বাদ করে না থাকে তেনেকা একটা পরিস্থিতির মধ্যে আজি আমি রিলিফ বিতরণ করা হয়েছে। এ আসলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বের উৎস যে অসম সরকারের ফালের পর যে নীতি নিয়ম দিচ্ছে সেই নীতি নিয়মে ফলো করে পেলায় সিহঁতে সেই নীতি নিয়মক সন্মান জনায় সিহঁতে সুন্দরভাবে চারিওফালে বেরিকেড লগাই আরক্ষী প্রশাসনের উপস্থিতিত যাতে কোনো ইয়াত হুলস্থূলীয়া পরিবেশের সৃষ্টি না হয় তার বাবে চারিওফালে বেরিকেড লগাই সিহঁতে সম্পূর্ণরূপে অসম সরকারের নিয়ম নীতি অনুসারে বানাক্রান্ত লোক
সকল খাদ্য সামগ্রী বিতরণ করা পরিলক্ষিত হয়েছে। মূল ক্যামেরা পার্সনে পুনের দেখাব কি এক পরিবেশের মাজতে এফালের পর হারি পাতি বহি আছে আমার বানাগান্ত লোকসল খাদ্য সামগ্রী বিতরণ করার কারণে কি এক হারি পাতি বহি আছে। সেই মতে সরকারের নিয়ম নীতি অনুযায়ী সিহঁতে বানাগান্ত লোকসলের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিতরণ করে আছে। আর এনেকটা পরীক্ষা দেখাই আছো যে নাওবৈশার দৌলতপুরত যে ইতিমধ্যে এক মাহের ভিতরতে যে তিনবারকে বানপানীয় জলাখোয়া খুয়াইছিল সমষ্টিবাসীক, ইয়াত মানে স্থানীয় বিধায়ক উপস্থিত নাই বা স্থানীয় বিধায়ক উপস্থিত না থাকার এতিয়াও ক্ষোভিত হয়ে আছে সাধারণ জনতা। তার প্রতি লক্ষ্য করে সরকারের ফলের পর বানাগান্ত লোকসকল মাজত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। মূলতে আছে স্থানীয় সমাজসেবক আছে, মই কথা পাতিলে চেষ্টা করিম। হয় মই আপনার ওসর আইসো যেহেতু আজি দৌলতপুরত সরকারের ফলের পর বানাগান্ত লোকসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে আছে। এই খাদ্য সামগ্রী সরকারের ফলের পর যে নীতি নিয়ম দিছে এই সম্পূর্ণ নীতি নিয়ম ফলো করে সিহঁতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, ইয়াত কিয় ব্যতিক্রম হয়েছে? কোনো ইয়াত কোনো ব্যতিক্রম হওয়া নাই, আমি যে ইয়াত দিয়ে আছো সকলো আমার অসম সরকারের নীতি নির্ধারণ মতে আমি দিয়ে আছো। কোনো ব্যতিক্রম হওয়া নাই, কোনো ব্যতিক্রম ইয়াত হওয়া নাই আর হবলে আমি নিদিও। আমি একদম রাতিলৈকে থাকিম, কোনোবা মানুষ যদি ইয়াত আহা নাই আমি ঘরত নিয়ার ব্যবস্থা করেছি। দেখবলে পাইছো চারিওফালে বেরিকেড লগাইছে, বাহ বেরিকেড লগাইছে, যেনেকৈ নির্বাচনের ফলাফল দিলে চারিওফালে বেরিকেড লগাই লয় তেনেকুৱা বেরিকেড লগোৱা নিচিনা লাগিছে। বেরিকেডটো কিয় লগাইছে আপোনালোকে? বেরিকেড লগাইছো, রাইজ সকলো রাইজ একে নহয়, কিছুমানে আহি সোমাই যায়, আমার তেতিয়া ব্যতিক্রম হয়, কাজিয়া হবলে চান্স থাকে, সেইকাৰণে আমি বেরিকেড লগাইছো। আমার প্রধান মানুষ আহিছে, তেখেতলোকে ইয়াত ভাল সুরক্ষা দিছে, আমি তার বাবে আমি তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন করেছি। স্থানীয় সমাজসেবক এজন স্পষ্টকে কৈছে যে ইয়াৰ যাতে কোনো ধরনের হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি না হয় তার প্রতি লক্ষ্য করে চারিওফালে বেরিকেড ব্যবস্থা করেছে। আর সেই মতে সরকারের ফলের পর নীতি নিয়ম অনুসরি রাইজর স্থানীয় রাইজর স্থানীয় বিশিষ্ট সমাজসেবকের উপস্থিতিত আর স্থানীয় গ্রাম প্রধান আছে, প্রাব জেলা পরিষদ আছে, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আছে, কেইবাটাও দল সংগঠন আছে, সিহঁতৰ উপস্থিত আছে। নাওবৈশা দৌলতপুৰত সুন্দৰৰূপে বেরিকেড লগাই বানাগান্ত লোকসকলের মাজত খাদ্য সামগ্রী বিতরণ করা পরিলক্ষিত হয়েছে। মই পুনৰ কথা পাতিবলৈ চেষ্টা করি, মূরতে আছে বহুকেইজন ব্যক্তি, মই কথা পাতিবলৈ চেষ্টা করিম। মূরতে আছে ইয়াত মানে গ্রাম প্রধান আছে, স্থানীয় গ্রাম প্রধান আছে, গ্রাম প্রধানের লগত কিছু কথা জানার চেষ্টা করিম। হয় প্রথমে আপনার স্বাগতম জানাইছো, যেহেতু আজি নাওবৈশাৰ দৌলতপুৰ অঞ্চলত বানাগান্ত লোকসকলক অসম চৰকাৰৰ ফলৰ পৰা আজি বানাগান্ত লোকসকলৰ লগত খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰিবলৈ আপোনালোকক অনুমতি দিছে বা আপোনালোকক দিছে দিবৰ কাৰণে, আপোনালোকে অসম চৰকাৰৰ ফলৰ পৰা যি নীতি নিয়ম দিছে সম্পূৰ্ণ নীতি নিয়ম ফলো কৰি বা সম্পূৰ্ণ নীতি নিয়ম অনুসৰি বিতৰণ কৰি আছে নেকি, নাকি ব্যতিক্ৰম কৰিছে? কোনো ধৰণৰ ইয়াত ব্যতিক্ৰম হোৱা নাই। আমাৰ VLMCCৰ মেম্বাৰ, স্থানীয় VDP, তাৰপিছত ZPC, তাৰপিছত আপোনাৰ ৱাৰ্ড মেম্বাৰ, গাঁৱৰ আমাৰ জ্যেষ্ঠসকলক লৈ আমাৰ সার্কুল অফিসর আমার লাটমন্ডল সকলো আছে, তেখেল আমার আমার লাটমন্ডল সকলের তত্ত্বাবধানত আমি ধুনিয়াকে পরিপাটিকৈ আমি যে রাইজক মাল বস্তুখিনি দিবলৈ আমি চেষ্টা চলাই। ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে নির্বাচনের ফলাফল দিয়ার সময় যে চারিওফালে বেরিকেড লগাই লয়, ঠিক তেনেকৈ এইফালে আপোনালোকে বেরিকেড লগাই লৈছে, বেরিকেড লগোৱাৰ কাৰণটো কি, কিয় লগাইছে? বেরিকেড লগোৱাৰ কাৰণ মানে আমার জায়গাটো অকমান ঠেক, মানে যদি আপনার আপনার রাইজবিলাক যদি আপনার মানে বারান্দাত উঠি যায় তেনেহলে আমার দিবলৈ অকমান প্রবলেম হয় কারণে আমি করেছো, যাতে আপনার কোনো ধরনের আপনার হাই হুলস্থুল নয়, ভালকে আপনার ধুনিয়াকে আমি যাতে আমার সামগ্রীখিনি যাতে ভালকে আমি রাইজক দিবলৈ পাৰো। এক কথা কব লাগবে, স্থানীয় গ্রাম প্রধান আসলে স্থানীয় গ্রাম প্রধানের বাক্য নিশ্চয় আপনাদের শুনেছে, ইয়ার উপরে কব লাগবে বিশিষ্ট সমাজসেবকর উপরেও আরক্ষী বিষয় মানে স্পষ্টকে কৈছে যে ইয়াত বহু সুন্দরভাবে সরকারের নীতি নিয়ম অনুসরি ইয়াতে বানাগান্ত লোকসকল খাদ্য সামগ্রী বিতরণ করেছে, ইয়াত কোনো ধরনের বেমিজালি হওয়া নাই। আর আমিও যে ইয়াত দেখবলে পাইছো যে সচাকে ইয়াত নাওবৈশা দৌলতপুর অঞ্চলের যে গ্রাম প্রধান আছে বা স্থানীয় লোকসকল আছে ইহতে যে সুন্দরভাবে বেরিকেড লগাই বানাগান্ত লোকসকল মাজে কোনো ধরনের হুলস্থুলীয় পরিবেশের সৃষ্টি না হয় যার প্রতি লক্ষ্য করে যেনেকে মানে বানাগান্ত লোকসকলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, সচাকে এক পদক্ষেপ সচাকে শলাগ লোক লাগবে। মূল হতে আছে বানাগান্ত লোকসকলক মানে দুর্যোগত ভোগা মানে ব্যক্তিসকল আছে, মই সিহঁতৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা করি যে আসলে সিহঁতে ঠিকমতে বস্তু পাইছে না নাই। তার উপর তার পূর্বে প্রথমে আমার যিনজন দৌলতপুর অঞ্চল ওয়ার্ড সদস্য আছে, মই তার পৰা কিছু জানিবলৈ চেষ্টা করি। হয় আপনি কি কব? এয়া আমি যে বেরিকেড লগাইছো, এখন বেরিকেড মানে আমি গোটেই অসমত মেসেজ এটা দিব খুঁজছো, মানে আমি যতে চাইছো টিভি মিডিয়া চাইছো কিন্তু রিলিফ দিয়ার ক্ষেত্রে কাজিয়া হয়, চুরি বাকর এইবিলাক হয়, কিন্তু আমি এইখানে আপনার ক্যামেরা হয়তো দেখাবার চেষ্টা করি, আমি দেখাই দিয়ক মানে বস্তুটি আমি গোটেই অসমত এইটো মেসেজ দিব খুঁজছো, রিলিফ কি ধরনের বিতরণ করে পেলায় সরকারে বস্তুটি দিছে, মেইন যিনবিলাক বানাক্রান্ত মানুষ আছে এইবিলাক পাব লাগে, এইটো আমার মেইন লক্ষ্য।
দৌলতপুর ওয়ার্ড সদস্য মো কথা পাতলে চেষ্টা করবো যে বানাকান্ত লোকসকল মাত্র দুর্যোগত ভোগা বানাকান্ত সাহায্য পাওয়া ব্যক্তি আছে মানে তেখেতপরা কিছু কথা জানাবলে চেষ্টা করি মানে কথা পাতলে চেষ্টা করি হয় মানে আপনার ওসর আইসো যেহেতু আজি যেহেতু আজি বানাকান্ত লোকসকল মাজে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আপনি স্থানীয় রাইজ হিসাবে বা এজন সচেতন নাগরিক হিসাবে মানে কি অনুভব করেছে সচকে ঠিকমতে সিহতে বানাকান্ত লোকসকল মাজে খাদ্য সামগ্রী বিতরণ করা পরিলক্ষিত হয়েছে না হওয়া না কি ভাবে আপনি ঠিকই আছে ঠিক মতে হয়েছে সব কিছু সরকারের ফল পরা যে নীতি নিয়ম দিছে নীতি নিয়ম মতো দিছে বলে আপনি ভাবে না হ্যাঁ ঠিকই দিছে স্থানীয় রাইজর লগতে বিশিষ্ট সমাজসেবক লক্ষীমপুর জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃবর্গ আর স্থানীয় গ্রাম প্রধানের ভাষ্য অনুসরি আর আমি দেখা অনুসরি ইয়াত যি ধরনের নাবস্যা দৌলতপুর বান সাহায্য বিতরণ করা করে আছে সচাকে বান সাহায্য বিতরণ করা দৌলতপুর অঞ্চলক হবল সচাকে শলাগ লোবলিয়া আর আমি কামনা করো যে অকল নাবস্যা বলে নয় প্রতিটি চুকে কোণে যে বান সাহায্য বিতরণ করা হয় যাতে প্রতিটি চুকে কোণে বান সাহায্য এনেকৈ শান্তি শৃঙ্খলাভাবে বেরিকেড লগা যাতে বানাকান্ত লোকসকল মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ হয় যাতে হুড়ুদুলা হুলস্থুলিয়া পরিবেশ যাতে এ নিচিনা বেলেগ যাতে নহয় তার বাবে আমিও কামনা করো।